রাজ্য জুড়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। পবিত্র রমজান মাসে রোজা রাখার পর প্রথম অর্ধচন্দ্র দেখার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন সারা বিশ্বের মুসলিমরা। ঈদ উল ফিতর উপলক্ষে সাগরেশ্বর মোড়ে মুকুন্দপুর আটমহল ঈদগাহে নামাজ আদায় করতে উপস্থিত বহু মুসলিম। মুকুন্দপুর আটমহল ঈদগাহ কমিটির সম্পাদক শেখ আবেদ আলী এদিন সকলকে ঈদের শুভেচ্ছা জানান। আজকে পবিত্র ঈদ, সম্প্রীতির ঈদ, মিলনের ঈদ, খুশির ঈদ। আমরা আজকে মুকুন্দপুর আটমহল ঈদগাহ কমিটি ঈদগাহে প্রায় 5,000-এর বেশি মানুষ এখানে জমা হয়েছি, ঈদের নামাজ পড়েছি। সারা বিশ্বের মানুষের জন্য, তাদের শান্তি শৃঙ্খলা ইত্যাদির জন্য আমরা আবেদন করেছি এবং দোয়া চেয়েছি। আর কি বার্তা দিবেন মানুষ? আমরা চাইবো আগামী দিনে যাতে শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ সুখে শান্তিতে থাকুক এবং তারা বিশ্বে যেন আগামী দিনে সম্প্রীতির মধ্যে এগিয়ে যায়, এই বার্তা আমি রাখবো। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও পালিত হচ্ছে পবিত্র ঈদ। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হিলি ব্লকের বিভিন্ন ঈদগাহগুলিতে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের নামাজ আদায় করতে দেখা যায়। হিলি থানার পক্ষ থেকে ঈদগাহগুলিতে হিলি থানার আইসি গিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন ইমাম সকলকে সম্প্রীতির বার্তা দেন। বিশ্ববাসীর জন্য বার্তা এটাই রইল, ভালোবাসা, মহাব্বত, সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করি। ক্ষুদ্র ব্রেনে আমার এই বার্তাটাই দিতে চাইছি। পবিত্র ঈদ উৎসব উপলক্ষে বর্ধমান শহরের টাউন হলের প্রাঙ্গণে শনিবার নামাজ অনুষ্ঠিত হয়। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন টাউন হলে। এখানে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা বার্তা দেন। বছরের মতো এবছরও বর্ধমানের কেন্দ্রীয় ঈদ কমিটির উদ্যোগে আজকে এখানে নামাজ পড়া হলো ঈদের। আমরা বর্ধমানবাসী সবার কাছে আবেদন করব, ঈদের দিন আপনারা সুন্দরভাবে সবাই আনন্দ উপভোগ করুন, সবাই মিলে সুন্দরভাবে যাতে আমাদের ঈদ পালন হয় এবং এই হাজার হাজার মানুষ প্রতি বছরই এখানে ঈদের নামাজ পড়ার জন্য আসে। আমি তো প্রায় 10-12 বছর আগের থেকেই আসি, এখন নয় বিধায়ক হয়েছি, এর আগে কাউন্সিলর হিসাবেও আমি এখানে উপস্থিত থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন। পবিত্র ঈদের আনন্দে মেতে উঠেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুক্রবারই ভারতীয় উপমহাদেশে দেখা গিয়েছিল ঈদের চাঁদ। এরপরেই শনিবার খুশির উৎসব পালন করার কথা ঘোষণা করা হয়। আজ সেই খুশির ঈদেই মেতে সারা বাংলা। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।